আমরা দেখাবো আজকে কিভাবে ফেসবুক আইডি খোলা হয়। অ্যাপসে যাবেন, তারপর এখানে আমার আইডিটা আগে থেকে আছে, তার জন্য নিচে অ্যাকাউন্ট, নিচে নিউ অ্যাকাউন্ট খোলার জন্য অপশান আছে কারেক্ট নিউ ফেসবুক অ্যাকাউন্ট, ওখানে চাপবেন। তারপর এতে সিগা এখানে নাম নাম দিবেন, নিজস্ব নাম দিবেন। আমি আমার নামটা দিতেছি DIPTA দীপ্ত কর, কে আর কর। তারপর নেক্সটে যাবেন, তারপর আমি আমার বার্থডে ডেটটা দিতেছি, জন্ম ডেটটা দিতেছি। তারপর দিতেছি গিয়া আপনি মেয়ে না ছেলে ওইটা চয়েস করবেন, ঠিক আছে। তারপর আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বারটা দিয়ে খুলে দিতেছি ওই নাম্বারটা দিবেন। আমি আর নাম্বারটা দিতেছি 01930917414। তারপর নেক্সটে যাবেন, আপনার পাসওয়ার্ডটা দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি, আমার নিজস্ব পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিতেছি। তারপর তারপর নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পর এখানে জিমেল দেওয়া আছে, আপনার জিমেল দেওয়া থাকলে জিমেল দেবেন, না হলে স্কিপ করে দিবেন। তারপর সিং আপ, সরি নাম্বারটা। তো আপনার নাম্বারটা দেওয়ার পর নেক্সটে যাবেন, নেক্সটে যাবেন। যখন আপনার অ্যাকাউন্টটা খোলা হবে তখন এরকম আঙুলে একটা চিহ্ন আসবে, লাইকের একটা চিহ্ন আসবে আর কি। এই যে আপনি যে নাম্বারটা দিয়ে খুলতেছেন ওই নাম্বারে একটা মেসেজ যাবে, এই মেসেজের একটা ভেরিফিকেশন কোড যাবে, এটার জন্য অ্যাড করতে হবে কিছুক্ষণ আপনার পাসওয়ার্ড। তারপরে এখানে আপনার জিমেলগুলো যদি অ্যালো করতে চায় অ্যালো করে দিবেন না। তারপর এখানে স্কাইপ যাবেন, তারপর এখানে আপনার একটা ভেরিফিকেশন কোড আছে, ওই কোড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমার ভেরিফিকেশন কোড নাম্বারটা চলে আসছে, তো আমি এখানে দিয়ে দিতেছি 87678। তারপর কনফার্ম করে দিবেন, সরি এখানে কি সেটা ভুল হইতেছে, আবার দেখতেছি 87678। তারপর কনফার্ম করে দিবেন, সরি আমার কোড নাম্বারটা কোথায় ভুল হইতেছে বুঝতে পারতেছি না, তো নাম্বারে হয়নি। তারপর ওই যে আমি একটা জিমেল যোগ করে দিলাম, এই জিমেলের ভিতরে একটা কোড নাম্বার চলে গেছে, ওই কোড নাম্বারটা আমি এখানে এখানে দেবো 75738 5। তারপর কনফার্ম করে দিব, এই তো এখানে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তারপর এখানে যদি আপনি ছবি দেন ছবি দিবেন, না স্কিপ করে দিবেন। তারপর এখানে আপনার কতগুলো ফ্রেন্ড যাবে, ফ্রেন্ড যদি অ্যাড করতে চান তো অ্যাড করবেন, না স্কিপ করে দিবেন। এই তো আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ওকে করে দিবেন, শেষ আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে।